আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা কয়েকটি গাড়ির রিভিউ দেবো একসঙ্গে। আর এর মধ্যে প্রথমে আমরা দেখাবো একটি রাশ গাড়ি, তারপরে আরেকটি গাড়ি দেখাবো। এটি হচ্ছে একটি টয়োটা অ্যাক্সিও নিউ শেপের নন হাইব্রিড 2012 মডেলের একটি গাড়ি। আপনারা অনেকেই নিউ শেপের গাড়ি খুঁজছিলেন, এটি কিন্তু 18 সালে রেজিস্ট্রেশন করা খুব ভালো কন্ডিশনের একটি গাড়ি। এছাড়াও আরও কিছু গাড়ি থাকবে, আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটি গাড়ি খুব সহজে পেয়ে যাবেন আমাদের সুপার কার থেকে যথেষ্ট ভালো কোয়ালিটির। আর ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন, কারণ আমাদের শোরুমে কিন্তু হিউজ কালেকশন থাকে, প্রায় 30 থেকে 35টি গাড়ি অ্যাভেলেবেল টাইম। সো আপনারা যদি আমাদের সঙ্গে কন্টিনিউ আমাদের সঙ্গে রিলেটেড থাকেন তাহলে আপনার পছন্দের গাড়ি পাওয়াটা খুব সহজ হয়ে যাবে। দেখছিলেন এক্স একটি টয়োটা অ্যাক্সিও 2012 মডেল, আর 2018 সালে রেজিস্ট্রেশন করা। আর নিউ শেপের গাড়িতে কিছু সুন্দর ফিটিংস থাকে, যেমন আপনারা যে লাইটটি দেখতে পাচ্ছি এটি যথেষ্ট স্টাইলিশ, অনেক সুন্দর একটি লাইটের ব্যবহার, আর এই লাইটের সঙ্গে গ্রিলের একটা যথেষ্ট কম্বিনেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্ট করা যথেষ্ট স্টাইলিশ খাড়া গ্রিলের ব্যবহার হয়েছে এই অ্যাক্সিও গাড়িটি থেকে। এটি কিন্তু নিউ শেপের অ্যাক্সিও, যদিও 12 মডেলের গাড়ি, 12 মডেলে জুন পর্যন্ত ওল্ড শেপের গাড়ি, আর জুলাইয়ের পর থেকে নিউ শেপের গাড়ি জাপান তৈরি করেছে। আর আমরা সেই নিউ শেপের গাড়ি দেখতে পাচ্ছি, গাড়িটির সামনে এবং পিছনের দুটি গ্লাস এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে, গাড়ির কালারও অরিজিনাল রয়েছে, যথেষ্ট ভালো কন্ডিশনের একটি গাড়ি দেখছিলেন। নিচে ফগ লাইট রয়েছে এবং ফগ লাইটের সঙ্গে নিকেল ক্যাচিংয়ের ব্যবহারও আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, এবং সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পারও রয়েছে। দেখছিলেন ডান দিকের ফুল ক্রসিং ভিউ, আমি একটু গাড়িটির বাম পাশের ভিউটাও একটু দেখানোর চেষ্টা করছি। আর এই গাড়ির ভিতরটা যদি আপনারা দেখেন আপনাদের কাছে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন, এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি অ্যাভেলেবেল টাইম কিন্তু দেখা যায় না, আর আমরা সেরকম একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি একটু পিছনের ভিউটা দেখাবো আপনাদের, দেখছিলেন পিছনের ভিউ খুবই চমৎকার, ডান দিক থেকে ফুল ক্রসিং ভিউটা দেখাচ্ছি, ব্যাক সাইডের ক্রসিং ভিউ, আর এটি হোয়াইট কালারের, আর লাইটগুলো হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের মিশ্রণে, সব কিছু মিলে খুব চমৎকার লাগে এই এলইডি লাইটের ব্যবহার হয়েছে অ্যাক্সিও গাড়িতে। আমি একটু কাছের থেকে অ্যাক্সিও গাড়ির সেই লাইটের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি একটু গাড়িটির ডান দিক থেকে দেখালাম, একটু বাম দিকের ভিউটা দেখাবো, এই লাইটটি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। এলইডি লাইট খুবই চমৎকার, যারা ফিজিক্যালি দেখবেন তাদের খুবই ভালো লাগবে, এটি কিন্তু নিউ শেপের লাইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, এবং ব্যাকডালার সঙ্গে কিন্তু একটি এসএস ক্রোমের অপশন রয়েছে নাম্বার প্লেটের উপর দিয়ে, খুব সুন্দর লাগছে গাড়িটির পিছনের সাইডটি। আমি একটু ফুল ক্রসিং ভিউটা দেখাচ্ছি, যথেষ্ট সুন্দর কন্ডিশনের একটি গাড়ি দেখছিলেন, 60 লিটার সিএনজি রয়েছে গাড়িতে, এখানে একটি চমৎকার একটি ছোট একটি ফিটিংস রয়েছে যার কারণে কিন্তু গাড়ির লুকিংটি অনেক স্মার্ট লাগছে গাড়িটা। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করব। আর এই গাড়ির ভিতরে কিন্তু অনেক বেশি স্পেস রয়েছে, অনেক ভালো একটি ফিটিংসের গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখছিলেন ভিতরের ভিউ। আমরা কিন্তু অরিজিনাল সিট কভারটি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো সিট কভারের ব্যবহার রয়েছে এই গাড়িতে। আমি একটু গাড়িটির ফ্রন্ট সিটের ভিউটাও আপনাদেরকে দেখিয়ে রাখি, একটু ড্যাশবোর্ড দরজার প্যাডটি দেখিয়ে রাখি, দেখে মনে হচ্ছে একদম নতুন একটি গাড়ি দেখছেন, এত ফ্রেশ কোয়ালিটির একটি দরজার প্যাড দেখছেন। একটু ড্যাশবোর্ডটি দেখাচ্ছি আপনাদের, যারা নতুন কিনতে চান তারা একবার হলেও এই গাড়িটি দেখবেন আশা করছি, কারণ একটি নতুনের মতো সুবিধা পেয়ে যাবেন এই টয়োটা অ্যাক্সিও গাড়িটি থেকে। আর গাড়িটির এসির প্যানেলটিও যথেষ্ট সুন্দর, এবং গাড়ির সিট কভারগুলো রয়েছে অনেক ফ্রেশ রয়েছে, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, ভালো ফিটিংসের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সিট কভারের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখি, সিটের ভিউটি দেখছিলেন, আমি একটু গাড়িটির ফ্রন্ট ভিউটা দেখাবো, ফ্রন্ট ভিউটা আবার দেখাচ্ছি আপনাদের। গাড়িটির মডেল হচ্ছে 2012, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2018 সালের অ্যাক্সিও গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, 60 লিটারের সিএনজি রয়েছে, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি গাড়ি। আর এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 1470,000 টাকা, এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 1470,000, তবে আমরা আরেকটু কম প্রাইসে দিতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই চলে আসতে হবে আমাদের সুপার কারে। এরপর আরও একটি গাড়ি দেখাচ্ছি ভিউয়ার্স, আপনাদেরকে এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়োটা রাশ গাড়ি, আর এই রাশ গাড়িটি মডেল হচ্ছে 2008 মডেল, খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সম্পূর্ণ ব্ল্যাক কালারের এবং খুব যথেষ্ট আপ মডেলের, কারণ রাশ গাড়িগুলো 2006
অ্যাভেলেবেল দেখা যায়, এরপরে 7 দেখা যায় কিছুটা, কিন্তু 8 মডেলের রাশ কিন্তু মার্কেটে খুব রেয়ার। আর এই গাড়ির অবস্থা খুবই ভালো রয়েছে, যারা সরাসরি দেখবেন তাদের খুব ভালো লাগবে। রয়েছে একটি স্পয়লার, ব্রেক লাইট সহ, খুব চমৎকার লাগে এই ফিটিংসটির জন্য। এবং গাড়ির শেপটিও খুব আধুনিক শেপ, এবং নতুন স্টিল বাম্পার রয়েছে গাড়িটির সঙ্গে, অনেক হেভি চমৎকার বাম্পারের ব্যবহার রয়েছে গাড়িটির সঙ্গে। আমি একটু বাম দিকের পিছনের ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই, আপনি যেন ঘরে বসেই গাড়িটির ফুল শেপ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা হয়ে যায় গাড়িটি দেখতে কেমন হবে, যার কারণে ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। গাড়িতে রয়েছে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডার, আপনি চাইলে তেল এবং গ্যাস দুটিতেই আপনি গাড়িটি রান করতে পারবেন। আর এই গাড়িগুলো সিএনজিতেও যথেষ্ট ভালো কমফোর্টেবল রান করা যায়, যার কারণে অনেকেই সিএনজি করে থাকে এই গাড়িগুলোতে। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা, সামনে পিছনের ভিউটা দেখালাম, আমি একটু সামনের ভিউটা দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, রাশগাড়ির ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি আপনাদের, আর ফ্রন্টেও কিন্তু ভালো কিছু ফিটিংস রয়েছে, সেইগুলো আপনাদেরকে দেখাবো। আর ভিউয়ার্স, আপনারা যারা কম সিসির জিপ গাড়ি কিনতে চান, তারা কিন্তু অবশ্যই এই গাড়িটি দেখার জন্য চলে আসবেন। 1500 সিসি জিপ গাড়ি কিন্তু আমাদের দেশে খুব রেয়ার, এবং বিশেষভাবে টয়োটার গাড়ি, যার কারণে কিন্তু এই গাড়িগুলোর চাহিদা মার্কেটে অনেক বেশি। আমি একটু ডান দিকের ফুল ক্রসিং ভিউটা দেখাচ্ছি। আর এই গাড়িতে রয়েছে একটি চমৎকার হেভি স্টিল বাম্পারের ব্যবহার, আর যার কারণে গাড়িটির লুকিংটিও অনেক সুন্দর লাগছে, অনেক দামি একটি বাম্পারের ব্যবহার রয়েছে গাড়িটির সঙ্গে। এবং গাড়িটির লাইটটিও কিন্তু খুব চমৎকার রয়েছে, প্রজেকশনের ব্যবহার, একটু প্রজেকশন, এইচআইডি প্রজেকশন হেডলাইটের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখছি। দেখছিলেন এইচআইডি প্রজেকশন হেডলাইট, নিচে রয়েছে আপনার ফগ লাইটের অপশন, এবং গাড়িটিতে নতুন কালার করা হয়েছে, যার কারণে কিন্তু গাড়িটির কালারের গ্লেজটা কিন্তু অনেক বেশি, যার কারণে সুন্দর লাগছে অনেক। যারা সরাসরি দেখবেন তাদের আরও ভালো লাগবে। আমি একটু বাম দিক থেকে ফুল ক্রসিং ভিউটা দেখিয়ে রাখি। আর গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে, এবং যথেষ্ট স্মার্ট অ্যালয় রিমের ব্যবহারও এই গাড়িটির সঙ্গে পেয়ে যাব। দেখছিলেন ফ্রন্ট ভিউ, আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখানোর চেষ্টা করব। ভিউস, দেখছিলেন গাড়িটির দরজার প্যাড একদম ফ্রেশ, সরাসরি দেখলে খুব ভালো লাগবে, আমি আবারও বলে রাখছি। দরজার প্যাড দেখছেন, আমি একটু ভিতরের ভিউটা দেখাবো। ভিতরটা অনেক গ্লেজি, যদিও পুরাতন গাড়ি কিন্তু অনেক ফ্রেশ রয়েছে গাড়িটি এখনও, সরাসরি দেখলে খুব ভালো লাগবে। এবং গাড়িটির গাড়িটিতে রয়েছে ডিভিডি প্লেয়ার এবং ব্যাক ক্যামেরা, সেই চমৎকার অপশন। এবং এসির প্যানেলটিও আমরা কিছু 50% অংশ টাচ সিস্টেম পেয়ে যাব। এটি হচ্ছে জি এডিশনের একটি আপনার টয়োটা রাশ গাড়ি দেখছিলেন। এবং গাড়িটির যে সিটগুলো রয়েছে এগুলো কিন্তু একদম নতুনের মতো, অরিজিনাল সিটের ব্যবহারই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। যথেষ্ট আমরা ওয়াশ করার পরে গাড়িটি একদম নতুনের মতোই লাগছে। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখালাম, আমি একটু বাইরে থেকে আরেকবার একটু দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমি ফ্রন্ট সাইডটা আবার একটু দেখাচ্ছি, আর এর সঙ্গে আরও একটি স্পেশাল ফিটিংস আপনাদেরকে দেখাবো। এই গাড়িতে একটি ভালো ফিচার্স রয়েছে, যেমন এই গাড়িটি কিন্তু আমরা কিলেস একটি চাবি পেয়ে যাচ্ছি, এখানে আমরা শুধু রিমোটের ব্যবহার পেয়ে যাচ্ছি। আর রিমোটের সঙ্গে আপনার সঙ্গে শুধু চাবিটি যদি থাকে, আপনার ভিতরে একটি পুশ সিস্টেমের অপশন আছে, সেই অপশনটি আপনি ইউজ করতে পারবেন। এটি হচ্ছে জি এডিশনের গাড়িতে চাবি ছাড়া শুধু রিমোটের অপশনটি থাকে, সেই অপশনটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। ভিউয়ার্স, 2008 মডেল, আর রেজিস্ট্রেশন ইয়ার 2014 সালে। যেহেতু 2014 রেজিস্ট্রেশন করা, তার মানে যথেষ্ট কম ইউজ হয়েছে আমাদের দেশে। আর 60 লিটার সিএনজিও রয়েছে এই গাড়িতে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 13,80,000 টাকা। এই গাড়িটির আলোচনা করার মতো প্রাইস হচ্ছে 13,80,000, তবে আমরা আর একটু কম প্রাইসে দিতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই চলে আসতে হবে আমাদের সুপার কারে। এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাবো। বন্ধুরা, এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়োটা এলিয়ান, আর এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2011, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে। তার মানে খুব বেশি দিন কিন্তু ইউজ হয়নি আমাদের দেশে। খুব ভালো অবস্থায় রয়েছে গাড়িটি। এটি হচ্ছে কিন্তু হোয়াইট কালারের অরিজিনাল নিউ শেপের গাড়ি, কারণ নিউ শেপ 2011 থেকেই অরিজিনাল নিউ শেপগুলো দেখা যায়। সেই নিউ শেপের ফিটিংস কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে পাচ্ছি। এই গাড়িটির সামনে এবং পিছনের গ্লাসটি এখনও অরিজিনাল রয়েছে, এবং রয়েছে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডার। খুব ভালো অবস্থার একটি গাড়ি আপনাদের ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি, আমি একটু পিছনের ভিউটা দেখানোর চেষ্টা। ভিউয়ার্স, আমি পিছনের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখছি। নিউ শেপের একটি টয়োটা এলিয়ান, 2011 মডেলের একটি গাড়ি।
খুব চমৎকার অবস্থায় কিন্তু রয়েছে। 60 লিটারের সিএনজি রয়েছে, কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, ছোটোখাটো স্ক্র্যাচ ছিল, রঙের কাজ করানো হয়েছে, সে ব্যাপারটি আপনাদেরকে ইনশিওর করছি। এবং এই গাড়িটির যে লাইটটি রয়েছে এটিও কিন্তু নিউ শেপের, খুব চমৎকার একটি লাইটের ব্যবহার হয়েছে। আমি একটু গাড়িটির বাম দিকের ফুল ক্রসিং ভিউটাও আপনাদেরকে আমি দেখিয়ে রাখবো। যারা এলিয়েন গাড়ি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই গাড়িটি দেখার জন্য চলে আসবেন আমাদের সুপার কারে। এছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন রয়েছে, আপনারা চাইলে এলিয়ান বা প্রিমিয়ো অ্যানাদার গাড়িও নিতে পারবেন। দেখছিলেন গাড়িটির বাম দিক থেকে ফুল ক্রসিং ভিউ। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাবো আপনাদের। দেখছিলেন দরজার প্যাড এবং সঙ্গে আমি ভিতরের ভিউটাও দেখিয়ে রাখি আপনাদের। গাড়িতে রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার অপশন এবং ফুল উডেন প্যানেলের ব্যবহার। এবং গাড়িটির যে সিটগুলো রয়েছে এটি কিন্তু অরিজিনাল সিট এবং অনেক অনেক লাক্সারিয়াস সিটের ব্যবহার রয়েছে এই এলিয়ান গাড়িতে। আপনারা সবাই এলিয়ান এবং প্রিমিয়ো খুব পছন্দ করে থাকেন, যারা এলিয়ান প্রিমিয়ো পছন্দ করেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে। আমি একটু গাড়িটির বাইরের ভিউটা আরেকবার একটু দেখাবো আপনাদের। ভিউয়ার্স, আমি ফ্রন্ট ভিউটা বাম দিক থেকে আপনাদেরকে আরেকবার দেখিয়ে রাখছি। আর এই গাড়িটির আরেকটা সুন্দর একটি অপশন রয়েছে, এই পেপার্সগুলো, এই গাড়ির পেপার্সগুলো রিসেন্ট ফেল হয়ে যাচ্ছে, আমরা আপনাদেরকে এক বছরের জন্য আপ টু ডেট করিয়ে দিব। অবশ্যই আপনারা জানেন একটি গাড়ির প্রাইস হচ্ছে পেপার্স সহ সব কিছু মিলিয়েই হচ্ছে একটি প্রাইস। সো আপনারা যারা গাড়িটি নিচ্ছেন এক বছর পর্যন্ত কিন্তু কোনো পেপার্সের জটিলতায় যাওয়া লাগছে না। তো সব কিছু মিলিয়ে যারা এই গাড়িটি নেবেন তারা কিন্তু অনেক বেনিফিটেড হয়ে যাচ্ছেন পেপার্সের দিক থেকে। আর গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে, সিএনজি করা একটি হোয়াইট কালারের টয়োটা এলিয়ান গাড়ি দেখছেন। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 17,80,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 17,80,000, তবে আমরা আর একটু কম প্রাইসে দিতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন আমাদের সুপার কারে। আমাদের সুপার কারে কিন্তু হিউজ কালেকশন রয়েছে, আপনারা যদি সরাসরি চলে আসেন তাহলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি গাড়ি খুব সহজেই কিনতে পারবেন এখান থেকে। আমাদের লোকেশন হচ্ছে 257 তেজগা নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটি হচ্ছে নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে যে গেটটি রয়েছে, পিছনের গেটের 30 ফিট উত্তর পাশের প্লটটিই হচ্ছে আমাদের সুপার কার বিডি। আর ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।